হ্যালো কে জারফোন সে এটা 9003212608 হবে হয়তো আমি জানি না বলছেন আপনার ফোন আর নিজের নম্বর জানেন না 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 কেনা নয় তো ঝাড়া ওটা আমার ফোন পকেট থেকে পড়ে গেছে আপনি রেডিও এফএম থেকে বলছেন না আমাকে মুর্গা বানাচ্ছেন আরে দূর মশাই ভালো করে কথাটা শুনুন আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি মালিক ওরে শালা আমি রিলায়েন্সের মালিকের সঙ্গে কথা বলছি স্যার মানি স্যার শুনি না হাম কো না বহুত দিন সে একটু মোবাইল ফোন কা দরকার হ্যায় আর হামারে পাশও তো টাকা পয়সা নিয়ে আর হামারে বাবা কে পাশ ভি নিয়ে ধোপা হ্যায় তো আমি কাম করি না একটু চৈত্র মাস কা সেল দিজে না হাম এক ফোন খারিদেঙ্গে এই সালা চৈত্র সেল মানে কি হচ্ছে আমি মাস্টার কলকাতায় সবাই আমার নাম জানে ও আপনি সেই মাস্টার না যাকে একটা ছাত্রীর শ্লীলতা হানির দায়ে তিন দিনের জন্য ছাত্ররা আটকে রেখেছিল মোরের বাচ্চা আমি মাফিয়া মাস্টার আমার নামে কলকাতা কাঁপে ও আসলে আমি কলকাতার বাইরে থাকি তো তাই অত দূর থেকে কলকাতা কাঁপলে ঠিক বুঝতে পারি না যাকি আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো এই শালা একদম নাকামি করবি না তুই শুধু আমার ফোন ঝাড়িস নি আমার 50 লাখ টাকাও ঝাড়িস ওই টাকায় লোভ দেবেন না মাস্টার ওটা লক্ষ্মী তার পেজাকে গিফট করেছে আসতে চাইলে আমার ফোন আর 50 লাখ টাকা ফেরত দিতে না হলে নাহলে কি করবেন মাস্টার মশাই জান তো কবর দেব তোকে এই তো আমার গেড়ি গোলাচ্ছেন মাস্টার আমি নিজে থেকে আপনাকে ফোন না দিলে আপনি আমার কিছু ছিড়তে পারবেন না আমার ফোন আর টাকা ফেরত দে আমি তোকে ক্ষমা করে দেব আহা আপনার মতো মানুষ হয় না দয়ার শরীর আপনার আপনি একটা কাজ করুন না এত দূরে যাওয়ার দরকারটা কি আছে এখানে নেটওয়ার্কও ভালো আছে আপনি ফোনেই ক্ষমা করে দিন মিটে গেল এখন আমি তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি তুই চিনিস না আমি কে আমি আপনাকে চিনি কিন্তু আপনি আমাকে চেনেন না মজাটা তো ওখানেই সিনটা ওইভাবেই লেখা পুরুষ হলে আমার সামনে এসে কথা বল হারাম জানা খুব মজা না আমি গ্যাস খেয়ে আপনার কাছে যাব আর আপনি আমাকে ধরে খেলাবেন আমি ওই স্কুলে পড়িনি মাস্টার তার চেয়ে আপনি একটা কাজ করুন আমাকে খুঁজে বের করে ফোনটা নিয়ে যান এই এই ঠিক আছে তুই যেই হোস আমার ফোনটা দে তুই যা বলবি মাস্টার তাই করবে কি বলছেন মাস্টার ছাত্র যা বলবে আপনি সেটাই করবেন হ্যাঁ তাই করব তাহলে শুনুন কাল বেলা 12টায় 12টার সময় বিধানসভার সামনে বিধানসভার সামনে তো হাইকোর্ট হ্যাঁ মানে ওই হাইকোর্ট আর বিধানসভার মাঝখানে কি জানো আছে পাবলিক রোড হ্যাঁ পাবলিক রোড বেলা 12টায় ওই পাবলিক রোডে গিয়ে আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে জামা প্যান্ট খুলে ডন বেটুক মারবেন আমি আপনাকে ফোনটা দিয়ে দেবো